মোহাম্মদ ইউনুসের হাত ধরে যে সরকার হচ্ছে আগামী দিনের আগামীকালের সরকার সেটা কত দিনের জন্য এবং এই সময়টার মধ্য দিয়ে এই এত এত ভাঙচুর তছ হয়ে যাওয়া দেশের প্রত্যেকটা সেক্টরকে রেনোভেশন করতে আমি বারবার জানতে কতটা সময়ের দরকার এখন আমি তো স্পেসিফিক মেজারমেন্ট করে আমি সময় বলতে পারবো না আর আমি যদি বলি তাহলে আমার যারা রাজনৈতিক সহকর্মী অনেকে আমাকে ষড়যন্ত্রকারী ব্যাখ্যায়িত করতে পারে কোনো সেক্টরেই শৃঙ্খলা নেই তারপরে এই যে প্রতিষ্ঠান আপনার বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনকে ঢেলে সাজানো তাহলে এখন যাদের এই যে দুর্বিত্তদেরকে যে চাকৃত করতে হবে এখানে আবার নতুন নিয়োগ দিতে হবে একদম পুরো রেনোভেশন লাগবে না পুরো মেরামত করতে হবে একটা ভালো সময়ে প্রয়োজন সময় মিলে যদি বাংলাদেশ পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেল্পিং হ্যান্ডে হিসেবে কাজ করি খুব অল্প সময়ের মধ্যে সে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবে এবং ওই পর্যন্ত আমাদের তো ওয়েট করতে হবে অস্থির হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকলেই হবে না আমরা অনির্বাচিত সরকারকে সর্বোচ্চ তিন মাসের সুযোগ দিতে চাই 3 মাসের বেশি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকতে পারবে না তিন থেকে ছয় বছর যদি একটা অনির্বাচিত সরকার থাকে তাহলে সেই দেশে গণতন্ত্র থাকবে না রাজনীতির মধ্যে মুনাফেকী থাকবে না এই স্বপ্ন বোধহয় কখনো পূরণ হবার নয় নূরের কাছ থেকে আমরা কি আশা করি আমরা আশা করি যে সে অনেস্ট হবে সে সৎ হবে ফেয়ার হবে করি থাকবে না তার মধ্যে নতুন ছাত্র নেতা কিন্তু আমরা ওভার দ্য টাইম আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে অনেক বেশি প্রত্যাশা করা ওর কাছ থেকে আর সকল রাজনীতিবিদদের মতোই আরেকটা ব্যাপার হচ্ছে যে যে যদি সে নূর হইতেছে ক্ষমতা আসার জন্য একটু করি করতেছে হালকা তাও কেন ক্ষমতায় এসে হচ্ছে দেশের সেবা করবে এই কারণে এই উদ্দেশ্যে সেটাও না আমি মেনে নিতাম তো এখানে কি করতেছে তিন থেকে ছয় মাসের মধ্যে যদি নির্বাচন হয় তিন মাসের মধ্যে যদি নির্বাচন হয় রাশে যেভাবে নানান কিছু দাঁড় করায় মানে গলার রোগ দাঁড় করায় যেভাবে চিৎকার করে বলল তিন মাসের মধ্যে যদি একটা নির্বাচন হয় তাহলে কি গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদ ওরা ক্ষমতায় আসবে ওরা তো ক্ষমতা আসবে না তিন মাসের মধ্যে নির্বাচন হলে কে ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতায় আসবে এসে পাণ্ডামে শুরু করে দেবে তাদের জাল মাফিয়াতন্ত্রের জালকে হচ্ছে ছিঁড়া সম্ভব হবে না তিন মাসের মধ্যে সো নূর যেটা চাচ্ছে অ্যাসেন্সিয়ালি সে চাচ্ছে যে বিনপিকে ক্ষমতায়নের আনার বুদ্ধি এটা যে বিনপিকে ক্ষমতা আনার বুদ্ধি এ ব্যাপারে এটা আমাদের হাইপোথিসাইজ করার দরকার নেই এটা আমাদের থিওরি দেওয়ার দরকার নেই এটা আমরা জানি ফর এ ফ্যাক্ট কারণ তার ভাষার টোন চেঞ্জ হয়ে গেছে সে একটা ডিগবাজি মারছে এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি শপথ গ্রহণের আগের দিনের যেই আমরা টক শোটা দেখলাম শুরুতে সেখানে নূর বলে বেড়াচ্ছে যে তিন ছয় মাসে তো কিছুই হবে না এটা দীর্ঘ সময় নিয়ে কাজ করতে হবে আর শপথ গ্রহণের পরপর সাথে সাথে কী যেন হয়ে গেলো এখন একশো আশি ডিগ্রি একটা ডিগ তো সম্ভবত যেটা হয়েছে যে বিএনপির লোকদের সাথে তলে তলে একটা আঁতাত নিশ্চয় করছে বিএনপির লোকজন হয়তো যাই না আপনার মন্ত্রণালয় অফার করছে কিনা বা কি কোনো একটা লেনদেন হিসাব কিতাব হয়েছে বিএনপিকে ক্ষমতা আনানোর চেষ্টা করতেছে এবং সংবিধানের যেই অজুহাতটা দিতেছে সংবিধানের যে কথা সব সময় শুনি এদের কথা শুনলে মনে হয় যে সংবিধান বাংলাদেশে ইট মিনস সামথিং বাংলাদেশের সংবিধানকে যে ক্ষমতায় আসার পর প্রথম রাতেই বাসোর রাতেই যে বিভিন্ন সৃজনশীল পজিশনে ধর্ষণ করা হয় তাদের কথা শুনলে মনে হয় যে তারা এটার সাথে পরিচিত না তারা এটা জানে না বেসিক্যালি দেশের ভালো আর এখন এরা চায় না নুরু রাশেদ এরা দেশের ভালো হোক রাষ্ট্র সংস্কার হোক এই নৈরাজ্য মাফিয়াতন্ত্রের জাল ছিন্ন করা হোক তারপর একটা নির্বাচন দেওয়া হোক এবং সেই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করুক কোনো সমস্যা নাই তারা গণসংযোগ জনসংযোগ করুক করে ক্ষমা না 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 তারা তিন মাসের মধ্যে নির্বাচন চাচ্ছে কারণ তারা বিএনপির সাথে কোনো একটা আতাত করছে এছাড়া সেকেন্ড কোনো ব্যাখ্যা নাই দেখেন অ্যাগেন যদি এমন হয়তো এটা তাদের প্রথম থেকেই এটা তাদের পজিশন ওকে ফাইন মেবি আমাদের সাথে তাদের পজিশান একটা ডিসএগ্রিমেন্ট আছে স্টিল আমরা কনক্লুড করতে পারতাম যে এটা বিএনপির সাথে হাতাত করে এইগুলো করতেছে তারপরও ওকে মেবি না এটা তাদের সংবিধানের কি যেন বলো সংবিধানের পবিত্রতা রক্ষা করতে না পারলে তাদের হয় না 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 আমরা দেখলাম যে তার একটা ডিগবাজি মারল তত্ত্বাবধায়ক সরকার শপথ নেয়ার আগের দিন যে কথা বলছে তারপর দিন থেকে এখন গলার রক ট ছিঁড়ে যাচ্ছে তাদের হালুয়ার ভাগ মানুষকে কতটা ইয়ে বানিয়ে দিতে পারে কতটা চকলখর বানাই দিতে পারে কিন্তু নূরের কাছ থেকে অ্যাটলিস্ট আমরা এটা আশা করি নাই আমরা আর সবার কাছ থেকে আশা করলো আমরা নূর যারা ছাত্র উঠে আসছে তাদের কাছ থেকে আমরা এটা আশা করি নাই আমরা তাদের কাছে একটা ট্রান্সপারেন্ট একটা ফেয়ার রাজনীতি চাইছি আমরা চাইছি যে দেশ সংস্কার করায় তাদের অবদান থাকবে তাদের ভূমিকা থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নুরদের কি আর হবে না তাহলে আমাদেরকে এখন কি করতে হবে আমাদেরকে এখন আরও সতর্ক হয়ে যেতে হবে তার মানে এখন বিএনপি আওয়ামী লীগের বাইরে প্রচুর খেলোয়াড় মাঠে আছে এবং যাদেরকে আমরা একসময় ফ্রেন্ড ভাবতাম তারা আসলে আমাদের ফ্রেন্ড না তারা আমাদের ফো ইফ এনিথিং সেটা সেটা আমাদেরকে অ্যালার্ট করে যে এই সরকার এই যে ডক্টর মোহাম্মদ ইউনেসের ইউনেসের সরকার তাদেরকে আরও আছে তার মানে ক্ষমতায় রাখতে হবে এবং এই যে দুজন ছাত্রকে উপদেষ্টায় স্থান দিয়েছে উপদেষ্টা হিসেবে এটা নিয়ে আবার অনেক চুলকানি শুরু হয়ে গেছে ইয়াং ছেলে তাদেরকে উপদেষ্টা হওয়ার মানে আমি এদের কথা শুনলে আমি মানে আমি বুঝি না যে ইয়াং ছেলেকে কিভাবে সেলুট করবে সচিবরা একটা নর্তকি রাস্তার সে এমপি হয়ে বসে আছে মানে যত ধরনের যারা এমপি মন্ত্রী হয়েছে তাদের কি যোগ্যতা আছে বাংলাদেশে এত বছরের পর বছর যারা এমপি মন্ত্রী হয়ে আসছে তাদের কি যোগ্যতা ছিল রাস্তার রংবাজ যে রাস্তায় যত রংবাজি করতে পারছে সে মন্ত্রী মন্ত্রীর পথ পাইছে এই যে পলক সে আইসিটির কি ঘোরার ডিম জানতো পলক মন্ত্রী হওয়ার আগে আইসিটির কি সম্পর্কে তার কী ধার নলেজ ছিল তার ওবায়দুল কাদের উনি কোন যোগ্যতায় উনি কি জানেন দিন সম্পর্কে বরং পলা পানে এখনকার যারা ছেলে পেলে তারা বরং সারা দুনিয়া সম্পর্কে জানে সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে কোন দেশ কীভাবে চলতেছে নাটক সিনেমা দেখলেই জানা যায় তো এই এই দোহাইগুলো দেওয়া হয় যে সংবিধান অভিজ্ঞতা নাই বয়সে ছোট। মানে এই কথাগুলো বললে আমি মানে লাইক মিলাইতে পারি না কোন দেশ নিয়ে কথা হচ্ছে গতকালকেও এটা কোনো ইস্যু ছিল না আজকে এগুলো ইস্যু হয়ে গেল গতকালকেও স্ট্র্যাচার কোনো ইস্যু ছিল না আজকে স্ট্র্যাচার ইস্যু হয়ে গেল গতকালকেও সংবিধান কাউকে কোনো আকাম করতে আটকায় নাই আজকে ভালো কাজ করতে গেলে সংবিধান আটকাই দিচ্ছে এবং এমন না যে সংবিধানকে ভায়োলেট করা হচ্ছে সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে পাবলিকের ম্যান্ডেট নিয়ে আসছে গণ অভ্যান করে আসছে সারা দেশের মানুষ তাদেরকে এখানে পাঠাইছে তারপর না কি হবে না রাজনীতিবিদদের ভাষায় কথা বলতে হবে তারপর আমি বুদ্ধি দিলাম যে একটা রেফারেন্ডাম করেন তাহলে অ্যাটলিস্ট একটা গ্রহণযোগ্যতা হবে এইগুলার মুখ বন্ধ বন্ধ হবে এ হোক এখন কথা হচ্ছে নানান রকমের ষড়যন্ত্র হবে চামবাজি হবে হালুয়াখুরগুলা নানানভাবে নানানভাবে ল্যাং মারার চেষ্টা করবে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নূরও ভর্তি হয়ে গেছে সো আমাদেরকে সতর্ক থাকতে হবে আর কি এদের ব্যাপারে আমাদের কিবলা মিস করা যাবে না আমাদের ফোকাস ঠিক রাখতে হবে একেবারে লেজার ফোকাস থাকতে হবে আমাদেরকে এই সরকারকে মানে হোয়াট ক্যান গো রং এদের এই সরকার যারা ওয়াট ক্যান গো রং বিএনপি আওয়ামী লীগ দেশকে যা রাখছে তার চেয়ে খারাপ হয়ে যাবে তার চেয়ে বেশি খারাপ হওয়া সম্ভব এই আলোচনা তো করে ফেলছি আমরা রক বটন থেকে নিচে যাওয়া যায় না রাইট সো আমি দেখতে চাই হোয়াট ক্যান গো রং এই যে সরকার পাঁচ বছর ছ বছর থাকলে হোয়াট ক্যান গো রং